একটা অদ্ভুত মামলা এবং তার রায় সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মামলায় আদালত সেটি অবৈধ ঘোষণা করেছে সেই নির্বাচনকে এবং বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে এবং দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দিয়েছে সেই কবে নির্বাচন হয়েছে এতদিন পরে সেই মামলার রায় ঘোষণা করা হলো এবং ডাক্তার সাদাতকে মেয়র ঘোষণা করা হলো আমার কাছে মনে হয় বেশ এটা একটা খটকা এবং অনেকে বলতে পারে যে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সুতরাং আদালতও হয়তো সেইভাবে পরিবর্তিত একটি পরিস্থিতিতে এমন একটি রায় দিয়েছে যদিও আইন আদালতের ব্যাপার বিস্তারিত বলতে পারি না কিন্তু একটা ভালো লাগেনি সবচেয়ে ভালো হতো একটা ফ্রেশ নির্বাচন সবগুলো সিটি কর্পোরেশনে নতুন করে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা মেয়র হবে মানে এইভাবে আদালতের রায়ের মধ্য দিয়ে মেয়র হওয়াটা খুব ভালো এরকম একটু দৃষ্টি কটু ঠেকেছে আমার কাছে রাজনীতিকরা বলতে পারবেন তারাই দেশ চালাচ্ছেন এখানে খবরে বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ ঘোষণা করেছে আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশও দিয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা আমিনের আদালত এই রায় দেন আচ্ছা এই আদালত এই আইন তো সবই ছিল এটা যদি আওয়ামী লীগ ক্ষমতায় তাহলে হতো হইতো না আজকে যখন এটা হলো তখন সবাই বলবে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সুতরাং এই কারণে এর সুযোগটা মানে প্রতিপক্ষরা নিচ্ছে এমন একটা আলোচনা কিন্তু আসতে পারে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আবিনের আদালত এই রায় দেন এর আগে দুই হাজার একুশ সালে কোথায় একুশ আর এটা হলো চব্বিশ দুই সালে চব্বিশে ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার সাদত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই মামলায় বিবাদী করা হয়েছিল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পরে এই ঠিক রাজনৈতিক পরিবর্তন হলো এখন আর এজারে বলা হয় নৌকা প্রতীক পাওয়ার পর থেকে মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তারা কর্মীর সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই দিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনো পাওয়া যায়নি কোনো কেন্দ্র থেকে ইভিএম এর প্রিন্ট কপি দেওয়া হয়নি ভোটের দিন দুপুর চারটার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসেবে দেখানো হয়েছে বাইশ শতাংশ ভোট দুই হাজার একুশ সালে সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তিন লাখ উনসত্তর হাজার দুইশো আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সাদাত হোসেনের ধানের শীর্ষ প্রতীক পেয়েছিলেন বাহান্ন হাজার চারশো উননব্বই ভোট যাক এটা বোঝা যাচ্ছে নির্বাচন তো গোলমেলাই নির্বাচন এখন এই নির্বাচনের সবচেয়ে আদালত মানে যদি চট্টগ্রাম সিটি করবেন পুনর নির্বাচনটা বাতিল করে নতুন নির্বাচনের জন্য বলতো ভালো হতো এখানে এই কয়েকদিনের জন্য যেটা সাদাত তাকে মেয়র করা এইটা মানে খুব ভালো হলো না এই এই বিষয়টি মানে এটা আমার ব্যক্তিগত সাধারণ নাগরিক হিসেবে মতামত যে অনেকেই এইরকম একটা রায় দেখি বুঝবে যে ও আচ্ছা যেহেতু শেখ হাসিনার সরকার নাই রাজনীতি পাল্টে গেছে রাজনৈতিক আহ প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তার একটা সুযোগ হয়তো প্রতিপক্ষ বা মেয়র প্রার্থী ডাক্তার সাদাত নিয়েছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ